আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রকমাই টিস ঘর টোটকা চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একটি প্যাক শেয়ার করব। আর এই প্যাকটি আপনারা আপনাদের আপার লিপের হেয়ারগুলো রিমুভ করতে সাহায্য করবে। আর এই প্যাকটির মাধ্যমে আপনারা ঘরোয়াভাবেই আপনাদের অবাঞ্ছিত লোমগুলো দূর করতে পারবেন। তো খুব সহজে কীভাবে তৈরি করবেন সেটি আমি আজকে দেখিয়ে দিব। এজন্য আপনারা প্রথমে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। তো ন্যাচারালভাবে আপনারা আপার লিপের হেয়ার কীভাবে রিমুভ করবেন সেটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি। অবাঞ্ছিত লোমগুলো দেখতে খুব একটা ভালো লাগে না, আর এই লোমগুলো দূর করে আপনারা কীভাবে প্যাকটি ব্যবহার করে ফ্রেশ এবং ক্লিন একটি ত্বক পাবেন সেটি আমি আজকে দেখিয়ে দিব। ঠোঁটের উপরে এই লোমগুলো দেখতে খুব একটা ভালো লাগে না। তো আপনারা এই প্যাকটি তৈরি করার জন্য কিছু উপকরণ নিয়ে নেবেন, আর এই উপকরণগুলো আপনারা ঘরোয়াভাবেই বানিয়ে নিতে পারবেন। তো ঘরোয়াভাবে কীভাবে এই প্যাকটি বানাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে গোমের আটা নিয়ে নিয়েছি। গোমের আটা খুব সাহায্য করে এই আপার লিপের হেয়ারগুলো রিমুভ করতে। আর নিয়েছি বেসন। বেসন আপনাদের খুবই সাহায্য করবে এই লোমকূপগুলো দূর করতে। এছাড়া লাগবে গোলাপ জল অর্থাৎ রোজ ওয়াটার। রোজ ওয়াটারের সাহায্যে আমি এই আপার লিপের হেয়ারগুলো রিমুভ করে দেখাবো, আর ত্বকটা ফ্রেশ করতে রোজ ওয়াটার কাজ করবে। এখানে কিছুটা পরিমাণ কোকোনাট অয়েলও লাগবে। তো আমি এখানে একটি পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে 2 টিস্পুন পরিমাণ আমি এখানে গোমের আটা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ নিয়ে নিব বেসন। বেসন আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যেমন কাজ করে, এছাড়া এটি ব্লিচ হিসেবেও কাজ করে, আর লোমকূপ দূর করতেও খুবই ভালো কাজ করে। তো এখানে আমি 1 ফোঁটা কোকোনাট অয়েল দিয়ে নেব, কারণ এই প্যাকটি যখন তুলবেন তখন ত্বকটা শুষ্ক হয়ে যাবে। যাতে ত্বকটা শুষ্ক না হয়ে যায় সেজন্য এই প্যাকের সাথে কিছুটা পরিমাণ কোকোনাট অয়েল ভালো করে মিক্স করে নিতে হবে। এতে প্যাকটি তোলার পরও স্কিনটা স্মুথ থাকবে আর সফট থাকবে। তো এর সাথে আমি এখন গোলাপ জল অল্প অল্প করে মিক্স করে নিব। আপনারা একবারে গোলাপ জল দিবেন না, অল্প অল্প করে মিক্স করে দেখবেন প্যাকটা কতটা ঘনত্বের হচ্ছে। আর এই প্যাকটি খুব বেশি ঘনত্বের হবে না, আর খুব বেশি পাতলাও হবে না। এটি আপনারা অল্প অল্প করে মিক্স করে বানিয়ে নেবেন, আর আমি যেভাবে তৈরি করছি সেভাবে অল্প অল্প করে আপনারা মিক্স করে এই প্যাকটি তৈরি করে নেবেন। তো অল্প অল্প করে মিক্স করতে করতে আপনারা বুঝতে পারবেন এই প্যাকটি একটু কম ঘনত্বের হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্যাকটি প্রায় রেডি হয়ে গেছে। আর এরকম ঘনত্বের এই প্যাকটি আপনারা আপনাদের আপার লিপের হেয়ার রিমুভ করতে ইউজ করবেন। পার্লারে যেতে অনেক টাকাই খরচ হয়, আর অনেক সময় দেখা যায় পার্লারে যাওয়ার সময়টা থাকে না। তখন বাসায় কিভাবে এই প্যাকটি তৈরি করবেন সেটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আর এর সাহায্যে আপনারা খুব সহজে আপার লিপের হেয়ারগুলো রিমুভ করতে পারবেন, আর এতে আপনাদের কোনো টাকাও খরচ হবে না। বাসায় আপনারা এই উপকরণগুলো দিয়ে আপার লিপের হেয়ারগুলো রিমুভ করতে পারবেন, এতে আপনাদের সময় নষ্ট হবে না। তো এই প্যাকটি আমার রেডি হয়ে গেছে, আমি এখন হাতে অ্যাপ্লাই করে দেখাবো। আপনারা আপনাদের আপার লিপের যেখানে অবাঞ্ছিত লোমগুলো আছে সেখানে এই প্যাকটি আলতো হাতে অ্যাপ্লাই করে নেবেন। আমি এখানে আঙ্গুলের সাহায্যে প্যাকটি লাগিয়ে নিচ্ছি। আপনারা প্যাকটি আপার লিপের যে লোমগুলো আছে তার উপরে খুব ভালো করে আলতো হাতে লাগিয়ে নেবেন, আর এই প্যাকটি আপনারা শুকনো অবধি রেখে দিবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই প্যাকটি শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে আপনারা কোনোভাবে এখানে পানি ইউজ করবেন না, এই প্যাকটি আলতো করে আপনারা হাত দিয়ে তুলে নেবেন। খুব ভালো মতো এই প্যাকটি লাগানো হয়ে গেলে আপনারা এই প্যাকটি রেখে দিবেন 15 মিনিটের জন্য।
তো 15 মিনিট পর আমার প্যাকটি শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আলতো করে ঘষে ঘষে হাত দিয়ে এই প্যাকটি তুলে ফেলছি। আপনারা এখানে টিস্যু ইউজ করতে পারেন। তো প্যাকটি যখন শুকিয়ে যাবে আপনারা টিস্যুর সাহায্যে এই প্যাকটি আলতো করে তুলে নেবেন। কোনোভাবে এখানে পানি ইউজ করবেন না, এমনকি এই প্যাকটি যখন রিমুভ করবেন তারপরও পানি ইউজ করবেন না। তো এই প্যাকটি আমি খুব ভালোভাবে তুলে নিচ্ছি, আর তুলে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা স্মুথ হয়েছে আর আমার ত্বকটা কতটা ফ্রেশ লাগছে। এভাবেই আপনারা ভালোভাবে এই প্যাকটি ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও দিলে সাথে সাথে দেখতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, আর আমার ভিডিওটি ফলো করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।